দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আরব আমিরাতে হামলা চালানোর ঘোষণা হুথিদের। ইউক্রেনের সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো, রাশিয়ার হামলার আশঙ্কা। এদিকে চীনের সামনে একাধিক চ্যালেঞ্জ, পাকিস্তানের সামনে খুলছে সুযোগের দরজা। গুরুত্বপূর্ণ আপডেট, পাকিস্তান তার বাংলাদেশ ইতিহাস পাল্টাতে উন্মুখ, বিপদে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ানের প্রতিরক্ষা ঘাটিতে চীনা যুদ্ধ বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই পাকিস্তান এখন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে এবং বাংলাদেশে বিভিন্ন সহযোগিতা আশ্বাস দিচ্ছে বা বাংলাদেশের সাথে মিলেমিশে থাকতে যাচ্ছে। তবে এক্ষেত্রে মহা বিপদে পড়েছে ভারত। এতে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। আরব আমিরাতে হামলা বাড়ানোর ঘোষণা হুথিদের। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার আরব আমিরাতে দুটি ব্যালিস্টিক মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। এই খবরের মধ্যে হুথিরা হামলা বাড়ানোর ঘোষণা দিল। খবরে আরো বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে, এতে দুইজন আহত হয়েছেন। এছাড়া সৌদি কর্তৃপক্ষ একটি প্রজেক্টাইল ধ্বংসের দাবি করেছে। ইরান সমর্থিত হুথিরা আবুধাবিতে অবস্থিত আল আফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা। এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিক সহ মোট তিনজন নিহত হন। হামলার পর হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শারি বলেন, শুকনো নির্ভরতার সঙ্গে লক্ষ্য হাসিল হয়েছে। বিদ্রোহীদের এই মুখপাত্র আরো বলেছিলেন, পরবর্তীতে তারা আরো হামলা চালাতে প্রস্তুত রয়েছেন। এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছেন। মন্ত্রণালয় বলছে, হুথি মিলিশিয়ারা ইয়েমেনের দুর্নীতি এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি মিলিশিয়ানদের আগ্রাসনমূলক ব্যবহার। রাশিয়ার হামলা আশঙ্কায় ইউক্রেনের সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো। ন্যাটো জোট ঘোষণা করেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপ জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। ন্যাটো বলছে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। এদিকে ব্রিটেন ইউক্রেনে তাদের দূতাবাস থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করেছে। ব্রিটিশ সরকার বলছে, রাশিয়ার সামরিক হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, ইউক্রেনে ব্রিটিশ কূটনীতিকদের জন্য কোনো সুনির্দিষ্ট ঝুঁকি তৈরি না হলেও তারা কিয়েভে তাদের দূতাবাসের অর্ধেক কর্মীকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। তবে ব্রিটেন কিয়েভে তাদের দূতাবাস খোলা রাখছে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের দেশে চলে আসার নির্দেশ দেয়। ইউক্রেনে আমেরিকান কোম্পানির সরাসরি নিযুক্ত কর্মীদেরও স্বেচ্ছায় দেশ ত্যাগের অনুমোদন দেওয়া হয়েছে। আমেরিকা বলছে, আক্রমণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমেরিকা তার নাগরিকদের এখন ইউক্রেন বা রাশিয়ার ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। রাশিয়া কোন রকম সামরিক পদক্ষেপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে, যদিও সীমান্তে রুশ সৈন্য সংখ্যা অনেক বেড়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, এখনই এ ধরনের প্রত্যাহার অযৌক্তিক। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মী বা তাদের পরিবারের সদস্যদের এখনই প্রত্যাহার করছে না। তবে জার্মানি বলছে, তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যরা চাইলে ইউক্রেন ছাড়তে পারে। ইউর পররাষ্ট্র মন্ত্রীরা এ বিষয় নিয়ে বৈঠক বসতে যাচ্ছেন, যে বৈঠকে ভিডিও কলের মাধ্যমে যোগ দেবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো আরো বলছে, প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হবে। তারা বাড়তি সৈন্য প্রস্তুত রাখছে এবং প্রতিরোধ ক্ষমতা আরো শক্তিশালী করছে। ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ড সহ ন্যাটোর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরো জঙ্গি বিমান এবং রণতরী পাঠাচ্ছে। রাশিয়া 2014 সালে ক্রাইমিয়াকে তার সীমানাভুক্ত করার পর ন্যাটো পূর্ব ইউরোপে তার সদস্য দেশগুলোতে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়েনিয়া এবং পোল্যান্ড। রাশিয়া অভিযোগ করছে, ন্যাটো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে তুলছে। ন্যাটো সামরিক জোটকে রাশিয়া একটি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে
এবং মস্কোর দাবি ইউক্রেন সহ পূর্ব ইউরোপে নতুন করে এই জোটের সম্প্রসারণ বন্ধ করার ব্যাপারে আইনি নিশ্চয়তা ন্যাটোকে দিতে হবে। আমেরিকা বলছে ন্যাটোর সম্প্রসারণ নয়, বরঞ্চ রাশিয়ার আগ্রাসনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইউক্রেন রাশিয়া সীমান্তে আনুমানিক 1,00,000 রুশ সৈন্য মোতায়েন করার পটভূমিতে ন্যাটোর প্রধান ইউরোপে নতুন লড়াই বাধার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। শনিবার আমেরিকা প্রায় 90 টন ওজনের মরণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে যুদ্ধের প্রস্তুতি সহায়তার জন্য, যার মধ্যে রয়েছে সম্মুখ রণাঙ্গনে প্রতিরোধী যুদ্ধ সরঞ্জাম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের হিসাব নিকাশ বিবেচনায় রেখে আমেরিকা তার পদক্ষেপগুলোকে নির্ধারণ করছে এবং ইউক্রেনে প্রতিরক্ষা জোরদার করতে তারা আরো সামরিক সহায়তা পাঠাবে। রোববার ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর পুতিনের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি ইউক্রেন সরকারের নেতৃত্বে দেওয়ার জন্য মস্কোপন্থী এক ব্যক্তিকে সেখানে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেছেন। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন এই ব্যক্তি ইউক্রেনের সাবেক একজন এমপি এবং তার নাম ইয়েভেন মোরায়েভ। ইয়েভেন মোরায়েভ রয়টার্স বার্তান সংস্থার সাথে এক সাক্ষাৎকারে এই দাবিকে নির্ভর বলে বর্ণনা করেছেন সূত্র বিবিসি। চীনের সামনে একাধিক চ্যালেঞ্জ, পাকিস্তানের সামনে খুলছে সুযোগের দরজা। পাকিস্তান এখন দৃঢ়ভাবে চীনের কক্ষপথে অবস্থান করছে। ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে ইসলামাবাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পর এটি ঘটেছে। পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের দ্বারা গৃহীত সিদ্ধান্তের পরে ইসলামাবাদের বেইজিং এর কাছাকাছি আসা অনিবার্য ছিল। 2021 সালে আগস্টের শেষের দিকে আফগানিস্তান থেকে হঠাৎ আমেরিকান সেনা প্রত্যাহারের ফলে চীনের ভূ রাজনৈতিক উন্নয়ন ঘটেছে। সেই সঙ্গে কিছুটা হলেও রাশিয়া, আফগানিস্তান এবং এরই মধ্যে এশিয়ার কাছাকাছি এসেছে। আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের পরে কিছু পর্যবেক্ষক উল্লেখ করেছেন তিনটি দেশ রাশিয়া, চীন এবং পাকিস্তান পরবর্তীতে আফগানিস্তান পরিস্থিতির ইতিবাচক দিক থেকে অবতরণ করেছে, যেখানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর বেশিরভাগ দেশগুলোকে নিজেদেরকে নেতিবাচক নিয়ে এই কথাগুলো শুনিয়েছে। এই পরিবর্তনগুলির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নীতি নির্ধারকদের জন্য চীনের কিছু অভ্যন্তরীণ পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। চীন 2022 সালে বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হয়েছে, যেমন চরম আবহাওয়ার কারণে বেশ কয়েকটি শহরে বন্যা হয়েছে, সে সঙ্গে কোভিড-19 মহামারীর প্রত্যাবর্তনও সমস্যায় ফেলেছে। যদিও সেই সমস্যা মোকাবেলার করার জন্য প্রস্তুত চীন, দেশটি এখন যে উল্লেখযোগ্য জনসংখ্যাগত পরিবর্তনের মুখোমুখি হচ্ছে তা জনগণের ওপর সরকারি নীতির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের ফলাফল। কোভিড-19 মহামারী আবহে 4 ফেব্রুয়ারি থেকে চীনে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক, যা নতুন একটি চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দাভোস ভার্চুয়াল বৈঠক বক্তব্যে রাখতে গিয়ে বলেছেন বেজিং যে কোনো জটিল সময় কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে, তার স্পষ্টতই ইঙ্গিত ছিল চীন এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ওপর। শি আন্তর্জাতিক শ্রোতাদের উদ্দেশ্যে বলছিলেন আমেরিকা এখন রাষ্ট্রপতি বাইডেনের উচ্চাভিলাষী অর্থনৈতিক ও সামাজিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে জাঁকাকলে পড়েছে। চীনা নেতা দাবি করেছেন যে তার দেশের রাজনৈতিক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমী দেশগুলোর তুলনায় অনেক ভালো। প্রেসিডেন্ট জিনপিং দাবি করল চীন বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে রয়েছে জনসংখ্যা বৃদ্ধি হারের তীব্র পতন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক এবং শীতকালীন অলিম্পিকে যোগদানকারী বিপুল সংখ্যক লোককে সঠিকভাবে পরিচালনা করা। 2021 সালের শেষ মাসে চীনের অর্থনীতির অগ্রগতি উল্লেখযোগ্যভাবে মন্থর হয়েছে। পাবলিক পলিসি ছিল মন্দার প্রধান কারণ। বেজিং রিয়েল এস্টেটে বিনিয়োগ সীমিত করতে চলছে। এটি এমন একটি সেক্টর যেখানে একটি বড় কোম্পানি এভারগ্রাউন্ড গ্রুপ ওভারলেভারেজ হয়ে রয়েছে। অন্যান্য বৃহৎ রিয়েল অ্যাসেট ডেভেলপার যেমন কাইসা গ্রুপ এবং চায়না আইওয়ান প্রপার্টি গ্রুপও করোনা মহামারী ছড়িয়ে পড়ার জন্য আরোপিত লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সিএনবি এর 17 জানুয়ারি তথ্য অনুযায়ী 2021 সালের ক্যালেন্ডারের চূড়ান্ত ত্রৈমাসিক আউটপুট 2020 সালের একই সময়ের তুলনায় মাত্র 4% বৃদ্ধি পেয়েছিল। পরিস্থিতি আরো খারাপ হতে পারত, কিন্তু বিভিন্ন ধরনের
ভোগ্যপণ্য রপ্তানির পরিমাণ বাড়ায় সেটি হয়নি। ভোক্তারা রেস্তোরাঁর খাবারের জন্য ব্যয় করতে ক্রীড়া ইভেন্ট এবং কনসাল্টে যোগ দিতে অক্ষম ছিলেন মহামারীর কারণে। একজন বিশিষ্ট অর্থনীতিবিদ লি ডাইকুইত বলেছেন, এসবের জন্যই দেশের অর্থনীতির চাকা মন্থর গতিতে চলেছে। ৪০ বছরের মধ্যে এত কঠিন সময় আসেনি বলে জানিয়েছেন তিনি। লক্ষ লক্ষ ছোট ব্যবসার চাহিদা কমে গেছে এবং সেগুলো ভেঙে পড়েছে। বেসরকারি কোম্পানিগুলো হলো চীনা অর্থনীতির মেরুদণ্ড। দেশের মোট উৎপাদনের 60% এবং শহরের কর্মসংস্থানের 80% জন্য এরা দায়ী। এর পাশাপাশি অপ্রত্যাশিত জনসংখ্যাগত পরিবর্তন দেশের অর্থনীতি অসুবিধা বাড়াচ্ছে। সিএমবি এর মতে 2021 সালের জন্মহার দ্রুত হ্রাস পেয়েছে এবং এখনো মৃত্যুর হারের চেয়ে জন্মহার সামান্য বেশি চলেন। এই সন্তান নীতিকে জনসংখ্যার এই পরিবর্তনের জন্য দায়ী করা হয়েছে। পাকিস্তান তার বাংলাদেশ ইতিহাস পাল্টাতে উন্মুখ বিপদ ভারতের। স্বাধীনতার পর থেকে জাতিতত্ত্বকে খণ্ডন করে এসেছে ভারত, সেই প্রয়াসেই এখন জল ঢালছে শাসক বিজেপি। এক গলতিয়া হ্যায় কিসিকে মি মাংলেতি হাই মাফিয়া দো, তরুণীর কাতর কণ্ঠস্বর আকুতিতে আদ্র সাম্প্রতিক পাকিস্তানি ফিল্ম খেল মে এর শেষ লাইন এটি। কিন্তু এই বিধুরতা আসলে ব্রেকটিও নাটক, কিন্তু নাটক নয়, গল্পটা এইরকম। পাকিস্তানে এক কলেজের ছাত্র ছাত্রী থিয়েটারের দল ঠিক করেছে এবার তারা যে নাটক মঞ্চ করবে তা হবে 5 দশক আগে ঢাকা শহরের পতনের উপর, অর্থাৎ 16 ডিসেম্বর 1971। ঘটনাটি ঘটলো কি করে, দায়ী কে, এসব প্রত্যক্ষ বুঝতে দলটি হাজির হলো বাংলাদেশে। ছবিটির রাজনৈতিক বক্তব্য, অতীতকে ভুলে যাও, নবসংসার পাতি গে আবার চলো। যুদ্ধ বিজ্ঞান সম্পর্কে আগ্রহীরা বুঝবেন এটি এক মনোবৈজ্ঞানিক যুদ্ধের প্রস্তুতি। দক্ষিণ এশিয়া উপমহাদেশের 1971 সালে বাংলাদেশের জন্মের আখ্যান মোটামুটি সর্বজনীন সর্বজন স্বীকৃত। প্রসঙ্গত বলি, আখ্যান বা ন্যারেটিভ বিষয়টি কিন্তু সব সময় জরুরি। আমরা সাধারণত যতটা ভাবি তার থেকে অনেকটাই বেশি। শুধু খেল খেল মে ছবি নয়, আরো অনেক উপায়ে পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ জন্মের ন্যারেটিভ পরিবর্তন করতে। প্রচলিত ন্যারেটিভ টিপ সেটা আগে মনে করিনি। 1971 সালের মার্চ মাসে শেখ মুজিবের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তানে মোটামুটি অহিংস গণ আন্দোলন গড়ে উঠেছিল পাকিস্তানি সামরিক আইন কর্তৃপক্ষের বিরুদ্ধে, কারণ মুজিবের আওয়ামী লীগ 1970 এর নির্বাচনে পাকিস্তান সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন পশ্চিম পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপরই পাকিস্তানের সামরিক প্রশাসন 1971 সালের 26 মার্চ শুরু করে দেয় অপারেশন সার্চ লাইট। আগামী সমর্থক নির্বিশেষে সন্দেহভাজনদের বাড়ি বাড়ি চড়াও হয়ে পুরুষদের গণহত্যা এবং নারীদের ধর্ষণ ও হত্যা মুজিবকে গ্রেপ্তার করেছে। সেনারা নিয়ে যায় পাকিস্তান ও ওদিকে পূর্ব পাকিস্তান এই হত্যালীলা চলছে। চলতেই থাকে 9 মাস, সেই সঙ্গে শুরু হয় এক তাইওয়ানের প্রতিরক্ষা ঘাঁটিতে চীনা যুদ্ধ বিমান। ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দ্বন্দ্বের মাঝে তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে অনুপ্রবেশ করে চীনা যুদ্ধ বিমান। রোববার দ্বীপরাষ্ট্রটির বায়ুসীমায় ঢুকে পড়ে লাল ফৌজের 39টি ফাইটার প্লেন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার তাদের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে চীনের 39টি যুদ্ধ বিমান। তারা দাবি করে গত অক্টোবর মাসের পর এটাই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। জানা গেছে চীনা বিমানগুলোর মাঝে ছিল 34টি ফাইটার জেট, 4টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান ও 1টি বোমারু বিমান। চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সমস্ত মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয় বলে জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্রুত পাঠানো হয় যুদ্ধ বিমানও। বিশ্লেষকদের মতে তাইওয়ানের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম চীনের নজরে রয়েছে। দেশটির উপর চাপ তৈরি করতে ও হামলার পরিকল্পনা খতিয়ে দেখতে অনুপ্রবেশ করছে চীনা যুদ্ধ বিমানগুলো। প্রসঙ্গত, বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন।